গুড মর্নিং বন্ধুরা, আমরা আমাদের বকখালি টুর জার্নি স্টার্ট করেছি। এবার আমরা আমাদের বাকি বন্ধুদের সঙ্গে গিয়ে মিট করব। আমরা বকখালির জন্য আমাদের জার্নি স্টার্ট করে ফেলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে খুবই অন্ধকার আর বড় বড় ট্রাক চলছে, তাই আমরা খুবই ধীরে সুস্থে সাবধানে গাড়ি চালাচ্ছি। তো বন্ধুরা, আমরা এইমাত্র আমতলা ক্রস করলাম, আমি অনেকটা দূর এসে গিয়েছি। তো আমরা সোনারপুর রাজপুর হয়ে আমতলা রোড ধরেছি, জুলপিয়া হয়ে যে রাস্তাটা আসে। তো আমরা এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, তো আশা করছি আমরা ডায়মন্ড হারবারে যাবো, আমাদের ফার্স্ট ব্রেক নেব আর আমরা ব্রেকফাস্ট করব সেখানেই। তো আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা এইভাবে, আর আমি আপনাদের সমস্ত ডিটেলস বলবো কিভাবে আমরা কোন রাস্তা দিয়ে বকখালি যাব আর বাকি সব কিছু। তো সবাই দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এসে গিয়েছি ডায়মন্ড হারবারে। এই যে সুন্দর, কত সুন্দর যে এই নদী, কত সুন্দর এই দৃশ্য, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। একদম খুশি হয়ে গেছে এখানে, দেখা যায় লাভ ডায়মন্ড হারবার। এখানে আমরা ব্রেকফাস্ট করবো, আমাদের ফার্স্ট ব্রেক নেব। তো বন্ধুরা, ব্রেকফাস্টের পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা সকলেই ব্রেকফাস্ট করে নিয়েছি, আমাদের ফার্স্ট ব্রেক নিয়েছিলাম আমরা ডায়মন্ড হারবারে। এখান থেকে আমাদের সামনে এখনও প্রায় 80 কিলোমিটার রাস্তা বাকি। তো এখন বাজে 6:30, তো আশা করছি আমরা 8:30 কি সব ম্যাক্সিমাম 9টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 7:45। তো আমরা এসে গিয়েছি কাকদ্বীপের কাছাকাছি। তো এখান থেকে আরও এখনও আমাদের সামনে 40 কিলোমিটার রাস্তা বাকি, আমাদের এখনও 40 কিলোমিটার যেতে হবে। তো খুবই মজা, খুবই আনন্দ হচ্ছে বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন আর আপনারা উপভোগ করুন আমাদের এই জার্নি। তো বন্ধুরা, এখন আমরা যে ব্রিজটা ক্রস করছি এটা হলো নামখানা ব্রিজ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর যা ওয়েদার বন্ধুরা, আজকে অসম, দুর্দান্ত ওয়েদার। এই ওয়েদারে জার্নি করার মজাই আলাদা বাইকে করে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, রোদও খুবই কম, তো আমাদের যেতে কোনো রকম অসুবিধা হচ্ছে না এই মে মাসেও বন্ধুরা। তো এত গরম বাইরে, আমরা যখন কলকাতায় ছিলাম কি গরম, কিন্তু এখন কি সুন্দর ওয়েদার বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আকাশে মেঘ আছে, রোদ বেশি নেই। আর নদীটা দেখুন, এই নদীটার নাম কি জানি না কিন্তু দেখে তো মনে হচ্ছে খুবই পপুলার। তো রাস্তা খুবই সুন্দর বন্ধুরা, আমরা নামখানা সবে ক্রস করলাম আর মাত্র হয়তো আধ ঘন্টা। তো বন্ধুরা, নামখানা ব্রিজ ক্রস করার পরে আমাদের সামনে এসেছে নামখানা টোল ট্যাক্স। এখান থেকে বকখালি মাত্র 24 কিলোমিটার দূর আর মাত্র আধ ঘন্টা।
আমরা আজকে সকালবেলা বকখালি এসেছি, কীভাবে এসেছি, কোন রাস্তা দিয়ে এসেছি সবই আপনাদের দেখিয়েছি। আমরা এখানে বকখালিতে এন্ট্রি করেছি আমাদের হোটেলে প্রায় 9:15 দিকে, আর তারপর থেকে আমরা বকখালির সি বিচে গিয়েছি, সেখানে গিয়ে জলে নেমেছি, প্রায় দুপুর 2:30 অবধি সেখানে ছিলাম আমরা, বন্ধুদের সঙ্গে খেলা করেছি, মজা করেছি, ছবি তুলেছি, সেই সব কিছু অলরেডি আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে। তো এখন বাজে প্রায় বিকেল 4:15, আমরা এসেছি আরেকটি সি বিচ, যেটার নাম হলো ইন্ডিস আইল্যান্ড। এটা বকখালি থেকে প্রায় 10-12 কিলোমিটার আগে, আপনারা যখন বকখালির দিকে যাচ্ছেন তখন 10 মাইল বাজার পড়বে, সেই 10 মাইল বাজারের মোড় থেকে আপনারা বাঁ দিকে যে রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে প্রায় 2-3 কিলোমিটার এলেই আপনাদের সামনে পড়বে এই সি বিচ, যেটার নাম হলো হেনরিজ আইল্যান্ড। এখানে আরও দেখার জিনিস হলো কিছু ম্যানগ্রোভ ফরেস্ট আছে, আর এখানে এন্ট্রি করতে গেলে এই সি বিচে আপনাকে পার হেড হিসাবে 10 টাকা করে টিকিট কাটতে হবে, এবং বাইক আনলে 10 টাকা এবং গাড়ি আনলে বা ফোর হুইলার আনলে আপনাকে 20 টাকা দিয়ে এক্সট্রা টিকিট কেটে তারপরেই এন্ট্রি করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আরও দেখার বিষয় হলো আর খুবই মজার বিষয় হলো এই লাল কাঁকড়াগুলো। বন্ধুরা, এখানে লাখে লাখে এই লাল কাঁকড়া আছে, খুবই উজ্জ্বল লাল রঙের লাল কাঁকড়া, যাদের একটি মাত্র দাঁড়া আর বাকি পা আছে। আর এদেরকে কত সুন্দর করে তৈরি করা হয়েছে, আমাদের ঈশ্বর এদেরকে কত সুন্দর করে তৈরি করেছে যাতে আমরা এদেরকে উপভোগ করতে পারি, কত সুন্দর এই মনোরম পরিবেশে এরা থাকে। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, যখন আপনারা এখানে আসবেন দয়া করে এদেরকে কোনো ক্ষতি করবেন না, এদেরকে মারবেন না বা এদেরকে এখান থেকে ধরে নিয়ে যাবেন না, কারণ এরাই আমাদের এই প্রকৃতিকে এত সুন্দর করে শোভা দেয়, সুন্দর করে তৈরি করে। আর দেখুন কত সুন্দর এই জীবিত এই জলজ প্রাণী, দেখতে কত সুন্দর লাগে যখন এরা জীবিত থাকে। তাই আমি দয়া করব আপনাদের কাছে, অনুরোধ করব দয়া করে যে এদেরকে কোনো ক্ষতি করবেন না যখন আপনারা এখানে আসবেন। আর মনে রাখবেন, এই সি বিচে কাউকে জলে নামতে দেওয়া হয় না, কারণ এখানে প্রচুর পরিমাণে চোরাবালি আর চোরা স্রোত আছে, আর সবসময় এখানে পুলিশের গার্ড থাকে। যদি আপনি জলে নামেন অবশ্যই আপনাকে তারা শাস্তি দিতে বাধ্য। তাই দয়া করে এই সি বিচে এসে কেউ জলে নামবেন না, তাতে আপনারই নিজেদের ক্ষতি হতে পারে। এখানে এই সি বিচে আসুন, ঘুরুন ফিরুন, মজা করুন, আনন্দ করুন, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন, ছবি তুলুন, কিন্তু সি বিচে নামবেন না। বন্ধুরা, আমরা বকখালিতে এসেছি, আর আমরা এখন আছি বকখালির হেনরিজ আইল্যান্ড। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন। আর দেখুন, এখানে এক ধরনের একটা লাল কাঁকড়া আছে, এখানে ঝাঁকে ঝাঁকে আছে, প্রচুর আছে। বন্ধুরা দেখুন লাইভ, কি সুন্দর একটা জলজ প্রাণী, কত সুন্দর তার গায়ের রং। বন্ধুরা দেখুন, আপনারা আশা করছি আপনারা একবার অবশ্যই বকখালি দেশে ঘুরে যান। আমাদের দক্ষিণবঙ্গের একটি খুবই সুন্দর সি বিচ, যেখানে এলে আপনারা খুব ভালো ধরনের খাবার এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং আরও অনেক কিছু ভালো ভালো সুযোগ সুবিধা আপনারা এখানে অবশ্যই পেয়ে যাবেন। আর আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরও নতুন নতুনভাবে এইভাবে ব্লগ বানাতে পারি, আর আপনাদের কাছে এই সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য আপনাদের কাছে নিয়ে আসতে। দেখুন কত সুন্দর একটি প্রাকৃতিক জায়গা, আমি হেনরিজ আইল্যান্ডে এসেছি আমাদের সব বন্ধুরা মিলে। আপনারাও এখানে আসুন আর এই মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন। আমাদের বন্ধু বান্ধবরা চারিদিকে রয়েছে, এদিকে ছুটি ছিটিয়ে দেখুন কত সুন্দর ফাঁকা, যেখানে আপনারা নিজস্ব একটি পরিবেশের মধ্যে আপনারা সহজ এবং সরল উপায় এই মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। অবশ্যই বন্ধুরা আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে উৎসাহ যোগাবেন যাতে আরও এইভাবে নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসতে পারি আপনাদের জন্য, যাতে আপনাদেরকে মনোরঞ্জন দিতে পারি আর আপনারা এর থেকে খুশি হতে পারেন আর এনকারেজ পেতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।
দাঁড়াও 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 দাঁড়াও, কি সুন্দর এখানে কাঁকড়া মাটি তুলেছে তাদের ছবি অনুযায়ী। সবাই এখানে বন্ধুরা মিলে ঘুরতে এসেছি, মজা করছি। টাকা যা আসবে অ্যাকাউন্টে যা টাকা আসবে সব আমার পাঠাবো। দেখুন বন্ধুরা, আমরা এখানে একটা বালির জায়গায় এসেছি, হেনরি আইল্যান্ডে। তো এখানে সাধারণত আসতে দেয় না সবাইকে, কারণ এখানে চোরা বালির স্রোত আছে। আর কিন্তু আমরা এসেছি এখানে রিস্ক নিয়ে। তো আমি আপনাকে একটা আপনাদের একটা সুন্দর ফুল দেখাতে চাই। দেখুন এই ফুলটা, কত সুন্দর জায়গা, দেখুন প্রাকৃতিক দৃশ্য। Happy anniversary to you. Happy anniversary to you. Happy anniversary. God bless you. Happy anniversary to you. Happy anniversary to Ojo and Shravanti. আগে থেকে
কালকে রাত্রিবেলা এখানে খুব বৃষ্টি হয়েছে, আর আপনারা ওয়েদারটাই দেখে বুঝতে পারছেন চারিদিকে দেখুন এখানে অনেকগুলো কম আজকে, আর প্রচণ্ড জোরে, আর এখন এখানে জোয়ার আসছে, আস্তে আস্তে জল বাড়ছে। তো আমরা সকালবেলা একটু ঘুরতে এসেছি, ঘুরলাম এক্ষুনি চা খেলাম, তো আর কিছুক্ষণ পর আমরা বেরিয়ে যাবো। দেখুন জল কত দূর চলে এসেছে, খুব জোরে হাওয়া দিচ্ছে, জোয়ার আসছে। কালকে আমরা যেখানে ছিলাম সেই সেখানে জল পড়ে গেছে চারিদিকে, আর আমরা এই ওয়েদার খুব আনন্দ হচ্ছে। দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। বন্ধুরা দেখুন কত হাওয়া, কত জোর ঢেউ, প্রচণ্ড জোরে ঢেউ, খুব সুন্দর ওয়েদার। আমরা মজা করছি এখনো, আর কিছুক্ষণ পরে আমরা এখান থেকে চলে যাব। আবার আমাদের, আমি আগেই বলেছি, আমাদের আজকের এটা একদিনের ট্রিপ ছিল, আমরা কালকে এসেছিলাম এখানে, আর আমরা সারাদিন ঘুরেছি, খুব মজা করেছি, জলে নেমেছি, হেনরি আইল্যান্ডে গিয়েছি, রাত্রিবেলা আমরা মজা করেছি। তো আর কিছুক্ষণ আমরা থাকবো, চলে যাবো, আপনারা সুন্দর দৃশ্যটি উপভোগ করুন। আবার দেখা হবে আমাদের নতুন আর একটা, যদি আমরা কোথাও ট্রিপে যাই। তো বন্ধুরা এটা আমার প্রথম ব্লগ, তো আশা করব আপনাদের ভালো লেগেছে এটি, আর অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আমাদের সঙ্গে থাকুন এরকম আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও যাতে দেখতে চান তার জন্য। ততক্ষণের জন্য বাই, টাটা, আবার দেখা হবে। এবারে আমরা হোটেলে যাব, চেক আউট করব, আর রেডি হয়ে ফের আমরা বাইক নিয়ে বেরোবো। টাটা।